বাস ট্রেন লঞ্চে ঘরমুখ মানুষের ঢল, টার্মিনাল স্টেশনে উপচে পড়া ভিড়, যাত্রা স্বস্তির হবে বললেন কাদের। তিন সিটিতে রিটার্নিং অফিসারের দায়িত্বে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা, ভোট 30 জুলাই তফসিল ঘোষণা। ভারী বর্ষণ উজানের ঢলে কয়েক জেলায় বন্যা, মৌলভীবাজারে বাঁধে ভাঙন, ফেনীতে 15 গ্রাম প্লাবিত। সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাত 9:21 সংবাদে, সাথে আছি আমি রাজীব জামান। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। ঈদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় বাস ও ট্রেনে। রেল স্টেশনে যেমন ভিড় বেড়েছে, তেমনি বাসও যাত্রীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। তবে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে। ইবনু শাওনের রিপোর্ট। ঈদের ছুটিতে রাজধানী ছেড়ে আপনজনের কাছে ফেরার পালা শুরু হয়েছে পুরোদমে। বুধবার ভোর থেকেই যাত্রীর এমন চাপ কমলাপুর রেল স্টেশনে। আসন তো দূরে থাক, ভেতরে পা ফেলবারও জায়গা নেই। রেলওয়ে পুলিশ ও আনসার সদস্যদের সকল বাধা উপেক্ষা করে ছাদে উঠেছেন অনেকে। এত কিছুর পরও বাড়িতে ঈদ করার আনন্দটাই বড়। তবে ট্রেন বিলম্ব হয় ক্ষোভও জানিয়েছেন কেউ কেউ। তথ্য কেন্দ্র থেকে এই তথ্য দিয়েছে যে 1 ঘন্টা ট্রেন লেট হবে। গ্রামের বাড়িতে তো ফ্যামিলি সবাই থাকে, এই জন্য আর কি মজাটা আরো বেশি। নানু নানি, দাদু দাদি, চাচা চাচি, মামা মামি অনেকেই আসছে, খুব ভালো। তবে যাতায়াত নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্টেশন ম্যানেজার। স্পেশাল ট্রেন আজকে পাঁচ ধরা যাবে বিভিন্ন গন্তব্যে, ঢাকা থেকে ছেড়ে যাবে। আর শোলাকিয়াতে ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য শুধুমাত্র 2টো স্পেশাল ট্রেন চলবে ঈদের দিন। ঘরমুখো মানুষের ভিড় ছিল বাস টার্মিনালগুলোতেও, বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেছেন অনেকে। 650 টাকা টিকিটের কথা বলছে, মানে সেটা একটু বেশি হয়ে যেত অবশ্য। তবে আজকের 100 টাকা এটা আর কি ঈদগুলোকে এটা মানা যায়, কিন্তু 200 টাকা তো মনে করেন যে আসলে একটু এক্সেস হয়ে যায়। গাবতলী বাস টার্মিনালের পরিস্থিতি ও ভিজিলেন্স টিমের কার্যক্রম পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সাংবাদিকদের তিনি বলেন, ফেরি বিলম্বের কারণে পথে কিছু সমস্যা হলেও এবার সবার ঈদযাত্রা নির্বিঘ্ন হবে। আগের যে কোনো সময় চাইতে এখন রাস্তার অবস্থা অনেক ভালো। আর ভাড়ার ব্যাপারেও আমি খোঁজ খবর নিয়েছি, এখন পর্যন্ত কোনো যাত্রী আমার কাছে কোনো কমপ্লেইন করেননি। বাসের ছাদ কিংবা ট্রাকে যাত্রী পরিবহন না করতে পরিবহন ব্যবসায়ীদের নির্দেশ দেন তিনি। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল ঘর ফেরা মানুষের উপচে পড়া ভিড়। চাঁদপুর ও দক্ষিণ বাংলার বেশিরভাগ মানুষ এই নৌপথে ঈদযাত্রায় বাড়ি যায়। দীর্ঘ যানজট পেরিয়ে সদরঘাটে পৌঁছানোর পর শুরু হয় লঞ্চে ওঠার যুদ্ধ। ডেকে জায়গা না থাকায় অনেকেই উঠেছেন ছাদে। ডেক, কেবিন বা ছাদ লঞ্চগুলো কানায় কানায় পূর্ণ হওয়ার পর নির্ধারিত সময়ের আগেই ঘাট ছাড়তে বাধ্য করা হচ্ছে। এ কারণে যারা আগে থেকে কেবিনের টিকিট কেটেছেন ঠিকমতো লঞ্চে ওঠা নিয়ে তারাও ছিল উৎকণ্ঠায়। আগামী 2 দিন যাত্রী চাপ আরও বাড়বে বলে জানিয়েছে লঞ্চ সংশ্লিষ্টরা। প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়ছে নগরবাসী। যাত্রাপথে শুরু হয়েছে বিড়ম্বনা, তবে বেলা বাড়ার সাথে সাথে মহাসড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। অবশ্য ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বেশ কিছু পয়েন্টে যানজট রয়েছে। প্রতিনিধিদের সহায়তায় মিজানুর রহমানের রিপোর্ট। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের স্টেশন রোড, বোর্ডবাজার, মালিকের বাড়ি ও ভোগড়া এলাকায় সড়কে থেমে থেমে যানজট দেখা দিয়েছে। মহাসড়কে যানবাহন ও মানুষের চাপ বেড়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। ঢাকা টাঙ্গাইলের চন্দ্রা ও আশপাশের এলাকায় যান চলাচল এ মুহূর্তে স্বাভাবিক রয়েছে। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু সড়কেও স্বাভাবিক গতিতে চলছে যানবাহন। এদিকে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নিরাপদ রাখতে দুপুরে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকা পরিদর্শন করেছেন IGP ডক্টর জাবেদ পাটোয়ারি। এখানেও কন্ট্রোল রুম রয়েছে, আমরা চৌরাস্তা কন্ট্রোল রুম দেখে এসেছি, তারপরে হাইওয়ে নিজস্ব কন্ট্রোল রুম করেছে আলাদা করে,
এবং এই শুধু এটাই নয়, ওয়াচ টাওয়ার দিয়ে যারা দূর থেকে যাতে আমরা দেখতে পারি গাড়িগুলোর অবস্থান। এদিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট এলাকায় যান চলছে স্বাভাবিক গতিতে, যাত্রীদের নির্বিঘ্ন পারাপারে বৃষ্টি ফেরি চলছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে সকালের দিকে কিছুটা চাপ থাকলেও বিকেল থেকে স্বাভাবিক হয়ে আসে যান চলাচল। এদিকে ঢাকা সিলেট মহাসড়কের সোনারগাঁড় মেঘনা টোল প্লাজা এলাকায় তীব্র যানজট থাকলেও বেলা বাড়ার সাথে সাথে স্বাভাবিক হয়ে আসে এই সড়কের যান চলাচল। মিজানুর রহমান, একুশে টেলিভিশন। রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে কমিশন। সকালে কমিশনের ওয়েবসাইটে 30 জুলাই নির্বাচনের প্রজ্ঞাপন জারি করা হয়। এ বিষয়ে কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, স্থানীয় সরকার নির্বাচন 2010 বিধি অনুযায়ী তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ দিন 28 জুন আর প্রার্থিতা প্রত্যাহার 9 জুলাই। ইতিমধ্যেই নির্বাচনের জন্য রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। 3 সিটি নির্বাচন সফল করতে সকালে সহযোগিতা চান কমিশন সচিব। ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপরে। ফেনী ও মৌলভীবাজারের কমলগঞ্জে প্রতিরক্ষা বাঁধের কয়েকটি জায়গায় দেখা দিয়েছে ভাঙন, পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। কক্সবাজার ও খাগড়াছড়িতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, তবে পরিস্থিতির উন্নতি হয়েছে বান্দরবানে। প্রতিনিধিদের সহায়তায় সমর ইসলামের রিপোর্ট। 3 দিনের অবিরাম বৃষ্টি ও সীমান্ত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাঁচালং নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার 16টি গ্রাম প্লাবিত হয়েছে, পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 60,000 মানুষ। দুর্গতরা আশ্রয়ের খোঁজে স্কুল কলেজ ও মার্কেট সহ বিভিন্ন পাকা ভবনে অবস্থান নিয়েছে। কাপ্তাই হ্রদের পানি বেড়ে লঙ্গদু, জোড়াছড়ি, বরকল, বিলাইছড়ি, নানিয়ারচরের নিম্নাঞ্চলের বসতবাড়ি ও কৃষি জমি তলিয়ে গেছে। কক্সবাজারে টানা বর্ষণ ও জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে নোটিশ দিয়েছে প্রশাসন। খাগড়াছড়ির চেঙ্গি নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল এখনও পানির নিচে। অপরদিকে পানি সরে যাওয়ায় সকাল থেকে বান্দরবান চট্টগ্রাম ও বান্দরবান রাঙামাটি মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। ফেনীর মোহরী নদীর পানি বৃদ্ধি ও ফুলগাজী অংশে প্রতিরক্ষা বাঁধের 2টি স্থানে ভাঙন শুরু হওয়ায় ফুলগাজী ও পরশুরামের 15টি গ্রাম প্লাবিত হয়েছে। মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর পানি 11 ফুট বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাহাড়ি ঢলে মনু নদীর কোলাওড়ার 3টি এলাকায় ভাঙন দেখা দিয়েছে। কমলগঞ্জের পুরাতন প্রতিরক্ষা বাঁধ ও ধলাই নদীর বাঁধ ভেঙে যাওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। এদিকে হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার প্রায় 200 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাংলাদেশের প্রবেশ মুখে ভারতীয় কর্তৃপক্ষ গেট খুলে দেয়ায় পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। সমর ইসলাম, একুশে টেলিভিশন। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নালিশ করতে ভারত গিয়েছিল বিএনপি নেতারা, মন্তব্য আওয়ামী লীগের, খালেদাকে নির্বাচন থেকে দূরে রাখার অভিযোগ। সৌন্দর্যের আধার নেত্রকোনার রাজথলা বিল, ছুটে আসছেন ভ্রমণ পিপাসুরা, অবকাঠামো উন্নয়নের দাবি। দেশের রাজনীতি নিয়ে নালিশ করতে বিএনপি ভারত গিয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি বলেন, কোনো উপায় না দেখে বিএনপি এখন নালিশি দলে পরিণত হয়েছে। বিদেশিদের কাছে দেশের বদনাম করা কোনো রাজনৈতিক দলের জন্য অনৈতিক বলেও মন্তব্য করেন তিনি। সিএমএইচএই খালেদা জিয়ার চিকিৎসা নেওয়া উচিত বলেও মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে সরিয়ে রাখতে জেলে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর একটি হোটেলে লেবার পার্টির ইফতারে বর্তমান সরকারের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান ফখরুল। বলেন, জন আন্দোলন গড়ে তুলেই বেগম জিয়াকে মুক্ত করা হবে। আবারও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে ফখরুল বলেন, বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন জাতীয় সংসদ স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী।
জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের যৌথ আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএফইউজি এর সভাপতি মঞ্জুরুল হাসান বুলবুল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানান, সাংবাদিকদের জন্য মহার্ঘ ভাতা ও ওয়েজবোর্ড চূড়ান্ত করেছে সরকার, ঈদের পরপরই তা ঘোষণা করা হবে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড পর্যটন। প্রাকৃতিক সৌন্দর্যের আধার নেত্রকোনার পূর্বধলা উপজেলার রাজথলা বিল। স্বচ্ছ পানি ও মনোরম পরিবেশের কারণে প্রতিদিন এখানে ছুটে আসে ভ্রমণ পিপাসু মানুষ। দর্শনার্থীদের বিপুল উপস্থিতি আশা জাগাচ্ছে পর্যটন সম্ভাবনার। এজন্য অবকাঠামোগত উন্নয়নের দাবি জানিয়েছে এলাকাবাসী। নেত্রকোনার প্রতিনিধি মনোরঞ্জন সরকারের রিপোর্ট জানাচ্ছেন সতরূপা দত্ত। নেত্রকোনা জেলা শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে পূর্বধলায় 150 একর জায়গা জুড়ে বিস্তৃত জলাভূমি রাজথলা। পানির স্বচ্ছতার কারণে স্থানীয়রা এর নাম দিয়েছিল ধলা বিল। বিলের পূর্ব দিকে অবস্থিত কমরেড মণিসিংহের পূর্বপুরুষ জমিদার গোপীনাথ সিংহের দশভুজা রাজবাড়ি। একসময় জমিদার ছাড়া এই বিলের পানি কেউ ব্যবহার করতে পারত না, তাই বিলের নাম রাখা হয় রাজথলা। জমিদারি প্রথার সাথে সাথে বিলুপ্ত হয়েছে সেই নিয়মও। এখন এই বিলে ভিড় জমায় বিভিন্ন বয়সের ভ্রমণ পিপাসু মানুষ। কেউ যদি এখানে না আসে তাহলে বুঝতে পারবে না এটার সৌন্দর্য। এখানে সাইবেরিয়া থেকে পাখি আসে, বিশেষ করে শীতকালে। এখন তো একটু গরম পড়ে গেছে, একটু কম। আমার এই বিলটি খুব বেশি পছন্দ, কারণ ধবধবে সাদা পানি, পরিষ্কার পানি। এই বিলকে পর্যটন এলাকা ঘোষণা করার দাবি জানিয়েছে স্থানীয়রা। এই বিলটাকে যদি সরকারের সুনজরে আসে তাহলে অনেক দূর থেকে দূর দূরান্ত মানুষ আসবে পূর্বধলা দেখার জন্য, এমনকি দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে পর্যটক আসবে এবং তাতে অর্থনৈতিকভাবে পূর্বধলা সমৃদ্ধ হবে। জেলা পরিষদের উদ্যোগে পর্যটকদের জন্য অবকাঠামো তৈরি হয়েছে। সার্বিক উন্নয়ন হলে পর্যটকের সংখ্যা বাড়বে বলে মনে করেন জেলা পরিষদের চেয়ারম্যান। বাঁধ নির্মাণ করা, এখানে ওয়াকওয়ে তৈরি করা, ছাতা তৈরি করা, একটি পুল তৈরি করেছে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করার জন্যে। আমাদের বিশ্বাস সরকার নেত্রকোনা পর্যটনের জন্যও কাজ করবে। রাজধলা বিলকে আরও আকর্ষণীয় করে তুলতে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। সতরূপা দত্ত, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাস ট্রেন লঞ্চে ঘরমুখো মানুষের ঢল, টার্মিনাল স্টেশনে উপচে পড়া ভিড়, ঈদযাত্রা সুস্থির হবে বললেন কাদের। তিন সিটিতে রিটার্নিং অফিসারের দায়িত্বে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা, ভোট 30 জুলাই তফসিল ঘোষণা। ভারী বর্ষণ ও উজানের ঢলে কয়েক জুলাই বন্যা, মৌলভীবাজারে বাঁধে ভাঙন, ফেনীতে 15 গ্রাম প্লাবিত। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21tv.com এর ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21tv24online। পরে সংবাদ রাত 11টায় ঢাকার আমন্ত্রণ রইল, আমাদের সঙ্গে থাকুন।